হ্যালো বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই। আমি এই পাঠে আলোচনা করব সপ্তম শ্রেণীর ভূগোল বইয়ের শেষ অধ্যায় নিয়ে। শেষ অধ্যায় বলতে তোমার 11 নম্বর অধ্যায় নিয়ে, দেখতে পাচ্ছ ইউরোপ মহাদেশ। তো এই অধ্যায়টা কমপ্লিট করলে তোমাদের সপ্তম শ্রেণীর ভূগোলের পুরো বইটা কমপ্লিট করে দেওয়া হবে। তো আগের পাঠগুলো যারা দেখোনি তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে আগের পাঠগুলো দেখে নিও, অথবা আমি আগের পাঠগুলোর লিঙ্ক তোমার ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে আগের পাঠগুলো দেখে নিও, ঠিক আছে? আর একটা কথা তোমাদেরকে বলে রাখি যে 1 থেকে আরম্ভ করে 11 নম্বর অধ্যায় পর্যন্ত যে প্রশ্নগুলো আমি আলোচনা করছি তার সঙ্গে যে উত্তরগুলো বলছি, এই পিডিএফগুলো তোমরা যদি নিতে চাও, ঠিক আছে, তাহলে তোমাদেরকে 15 টাকা পে করতে হবে। তোমরা একটা পিডিএফের মধ্যেই দেখবে প্রত্যেকটা অধ্যায় চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে, মানে 11টি অধ্যায় পরপর পরপর দেওয়া আছে। তো চাইলে তোমরা সেটা ডাউনলোড করতে পারো, তার জন্য তোমাদেরকে 15 টাকা পে করতে হবে, ঠিক আছে? আর পুরো বইটা কমপ্লিট করে দিলাম। যারা পুরো বইটা তোমার প্রত্যেকটা অধ্যায় দেখেছো তারা নিশ্চয় বুঝতে পারবে যে তোমাদের আগের পাঠে, তোমাদের আগের ইউনিট টেস্টে কতগুলো প্রশ্ন কমন এসেছিলো অতি সংক্ষিপ্ত থেকে, তো কার কত নম্বর কমন এসেছিলো অতি সংক্ষিপ্ত থেকে তারা অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে? আর ভিডিওগুলো কেমন লাগছে সেটা জানিয়ে একটা কমেন্ট দাও, আর যতটা পারবে বন্ধুদের মধ্যে শেয়ার করো, ওকে? আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে রাখো, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে, ঠিক আছে? আমি শুধু ক্লাস 7-এর নয়, 5 to 10 পর্যন্ত সমস্ত ক্লাসের প্রত্যেকটা সাবজেক্ট তোমাদেরকে আমি সুবিধা দিচ্ছি, মানে প্রত্যেকটা সাবজেক্ট আমি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক অঙ্ক বলো, তারপর তোমার অন্যান্য সাবজেক্ট বলো, সবগুলো কমপ্লিট করছি, ঠিক আছে? তাই তোমাদের বন্ধুদের মধ্যে পুরোটা শেয়ার করো এবং জানিয়ে দাও চ্যানেলটার ব্যাপারে, ঠিক আছে? তো দেখো 11 নম্বর অধ্যায়টা শুরু করছি। তো দেখতে পাচ্ছ এখানে লেখা আছে অধ্যায় 11, ইউরোপ মহাদেশ, ঠিক আছে? তো প্রথম প্রশ্নটা দেখো কি বলেছে, যে ইউরোপের সর্বোচ্চ সিংহের নাম কি, না এলবুজ হচ্ছে তোমার ইউরোপের সর্বোচ্চ সিংহ। 2 নম্বরটা বলেছে দেখো, ইউরোপ মহাদেশের বৃহত্তম হ্রদের নাম কি, না ল্যাডোগা। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো, ল্যাডোগা হচ্ছে তোমার ইউরোপ মহাদেশের বৃহত্তম হ্রদ। 3 নম্বর কোয়েশ্চেনটা দেখো কি বলেছে, 3 নম্বরটা বলেছে কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়, না ফিনল্যান্ডকে তোমার হাজার হ্রদের দেশ বলা হয়। 4 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে, যে ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, না ভলগা হচ্ছে তোমার ইউরোপের দীর্ঘতম নদী। এরপর 5 নম্বর কোয়েশ্চেনটা দেখো কি বলেছে, যে ইউরোপের জলবায়ু কীরূপ প্রকৃতির, না নাতিশীতোষ্ণ প্রকৃতির হচ্ছে তোমার ইউরোপের জলবায়ু, ঠিক আছে? 6 নম্বরটা বলেছে যে নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্য কোথায় দেখা যায়, না নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্য দেখা যায় তোমার পশ্চিম ইউরোপের জলবায়ু অঞ্চলে। তারপর 7 নম্বরটা বলেছে টেপস তৃণভূমি কোন অঞ্চলে দেখা যায়, না মহাদেশীয় জলবায়ু অঞ্চলে তোমার টেপস তৃণভূমি দেখা যায়। এবার 8 নম্বর কোশ্চেনটা দেখো, 8 নম্বরটা বলেছে ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ শিল্পাঞ্চল কোনটি, না রুরো শিল্পাঞ্চল হচ্ছে তোমার ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ শিল্পাঞ্চল। তারপরে দেখো 9 নম্বর কোশ্চেনটা, যে রুরো শিল্পাঞ্চল কোন খনিজ বস্তুকে কেন্দ্র করে গড়ে উঠেছে, না কয়লা, ঠিক আছে, কয়লাকে কেন্দ্র করে তোমার রুরো শিল্পাঞ্চল গড়ে উঠেছে। এবার 10 নম্বর কোয়েশ্চেনটা দেখো, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন 10 নম্বরটা, যে লন্ডন কোন নদীর তীরে অবস্থিত, না টেমস নদীর তীরে তোমার লন্ডন শহর অবস্থিত। এবার 11 নম্বর কোয়েশ্চেনটা দেখো, বলেছে সমুদ্র থেকে তোমার উদ্ধার করা জমিকে কি বলে, না সমুদ্র থেকে উদ্ধার করা জমিকে বলা হয় পোল্ডার ভূমি, ওকে? তারপর দেখো 12 নম্বর কোয়েশ্চেনটা, যে পোল্ডার ভূমি অঞ্চলের জলবায়ু কেমন, না সমভাবাপন্ন হচ্ছে তোমার পোল্ডার ভূমি অঞ্চলের জলবায়ু। এরপর দেখো 13 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে, যে হিরে কাটা ও পালিসের জন্য বিখ্যাত কোন শহর, না আমস্টারডাম, ঠিক আছে, আমস্টারডাম তোমার হিরে কাটা ও পালিসের জন্য বিখ্যাত শহর। এরপরে দেখো 14 নম্বর কোশ্চেনটা, যে বলেছে রুরো অঞ্চলের প্রধান নদীর নাম কি, না রাইন হচ্ছে তোমার রুরো অঞ্চলের প্রধান নদী। 15 নম্বর কোশ্চেনটা কি বলেছে, যে লন্ডন অববাহিকার আকৃতি কেমন, না লন্ডন অববাহিকার আকৃতি হচ্ছে তোমার মাটির সরার মতো, ঠিক আছে, কি বললাম, লন্ডন অববাহিকার আকৃতি হচ্ছে মাটির সরার মতো। তারপর 16 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, বলেছে এটনা আগ্নেয়গিরি কোন দ্বীপে অবস্থিত, না সিসিলি দ্বীপে তোমার এটনা আগ্নেয়গিরি অবস্থিত। 17 নম্বর কোশ্চেন আর 18 নম্বরটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বলেছে আলপসের, ঠিক আছে, আলপসের সর্বোচ্চ সিংহের নাম কি, না ম ব্লাওয়া, ঠিক আছে, ম ব্লাওয়া, যেটা উচ্চতা হচ্ছে তোমার 4807 মিটার। এরপর 18 নম্বর কোশ্চেনটা দেখো, বলেছে ককেশাস পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি, না মাউন্ট এলবুজ হচ্ছে তোমার ককেশার পর্বতের সর্বোচ্চ সিংহ, ঠিক আছে? এরপর তোমাদের টেক্সট বইয়ে দেখবে একটা পেজ তুলেছি, এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসবেই, তো এখান থেকে যেগুলো আসবে সেগুলো তোমাদের বলে দিচ্ছি। এগুলো হচ্ছে নদীর নাম, ঠিক আছে, যেটা নদী হচ্ছে তোমার সিন নদী, এলব নদী, রাইন নদী,
তারপর হচ্ছে তোমার ভিসচুলা নদী, রোন নদী, পো নদী, দানিউব নদী, ভলগা, নিপার, এগুলো হচ্ছে সব নদীর নাম। তো এখানে হচ্ছে নদীগুলোর উৎস, মানে কোথা থেকে উৎপন্ন হয়েছে, আর মোহনা মানে নদীগুলো কোথায় গিয়ে মিশেছে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে উপনদী, মানে নদীগুলোর উপনদী। আর এখানে হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য, মানে এই নদীগুলোর সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে। তো তোমাদেরকে যেটা জানতে হবে মেনলি সেটা হচ্ছে উৎসটা জানতেই হবে, আর বিশেষ বৈশিষ্ট্যগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দেবো। যেমন ধরো সিন নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে, উৎসটা কি এখানে বসবে, তো উৎসটা এখান থেকে আমি বলে দিচ্ছি। দেখো সিন নদী এখানে, দেখো এটা হচ্ছে উৎস, যার দিকে তীরচিহ্ন দেবে তোমার এইদিকে, দেখো সিন নদীর দিকে তীরচিহ্ন দেওয়া আছে, সিনের পর এখানে তীরচিহ্ন দেওয়া আছে, এখানে ইংলিশ চ্যানেল লেখা আছে। মানে কি, মানে হচ্ছে তোমার সিন নদী আল্পস পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে, দিয়ে তোমার মিশেছে ইংলিশ চ্যানেলে, ঠিক আছে। আবার রাইন নদী তোমার আল্পস পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে, দিয়ে মিশেছে তোমার উত্তর সাগরে। আবার এলম নদী দেখো আল্পস পর্বত থেকে উৎপন্ন হয়েছে, মানে পার্বত্য অঞ্চল থেকে, দিয়ে মিশেছে তোমার উত্তর সাগরে, ঠিক আছে। একইভাবে যদি আমি বলি ভিসচুলা নদী তোমার উৎপন্ন হয়েছে আল্পস পার্বত্য অঞ্চল থেকে, আর তীরচিহ্ন দেওয়া আছে এদিকে, মানে এদিকে বাল্টিক সাগরে মিশেছে, ঠিক আছে। একইভাবে তোমার রোন নদী লি উপসাগরে পড়েছে আর উৎপন্ন হয়েছে আল্পস পার্বত্য অঞ্চল থেকে। আর পো নদী তোমার আল্পস পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে, দিয়ে মিশেছে তোমার অ্যাড্রিয়াটিক সাগরে, ঠিক আছে। একইভাবে এইদিকে দেখো নদী আছে ওনেগা, তারপর হচ্ছে উত্তর ডুইনা, ভলগা, ডন, নিপার, ঠিক আছে, এগুলো সব নদী। তো আমি যদি বলি ভলগা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে, তাও তীরচিহ্ন ওই নিচের দিকে দেওয়া আছে, মানে ভলডাই পাহাড়ি অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে, যে মিশেছে তোমার কাস্পিয়ান সাগরে, ঠিক আছে। তো এখানে যদি আমরা একটা শূন্যস্থান পূরণ করি তোমরা বুঝতে পারবে। দেখো সিন নদী কথাটা যদি বলি উৎস কোথা থেকে উৎপন্ন হয়েছে, এখানে দেখো সিন নদী উৎস হয়েছে তোমার, উৎস হচ্ছে আল্পস পার্বত্য অঞ্চল থেকে, আর মোহনা কী হবে, মোহনা হবে তোমার ইংলিশ চ্যানেল, ঠিক আছে। আর উপনদীর নাম দেওয়া আছে, আর ফ্রান্সের দীর্ঘতম নদী হচ্ছে সিন, ওকে। তো তোমরা একইভাবে সবগুলোই করতে পারবে। যদি আমরা রাইনের কথা বলি, দেখো রাইন নদীটা উৎপন্ন হয়েছে তোমার, এখানে দেখো রাইন নদীটা উৎপন্ন হয়েছে, দেখো আল্পস পার্বত্য অঞ্চল থেকে উৎস এটা, আর মোহনা বলবো তখন বলবো উত্তর সাগর, ঠিক আছে। তো সবগুলো তোমরা করতে পারবে। আর এখানে একটা ব্যতিক্রম দেওয়া আছে, দেখো দানিউবটা করে দিয়েছে এটা ব্ল্যাক ফরেস্ট পর্বত, ঠিক আছে। তাই তোমাদেরকে আর দানিউবটার জন্য এই এটা লেখার দরকার নেই যে আল্পস পার্বত্য অঞ্চল, ঠিক আছে। আর দানিউবটা মিশেছে কথায় বলো তো, তীরচিহ্ন এদিকে দেওয়া আছে, মানে কৃষ্ণ সাগরে গিয়ে মিশেছে। তো এগুলো তোমরা শূন্যস্থান পূরণগুলো করবে আমি যেভাবে বললাম সেভাবে। তো এখানে দেখো ফ্রান্সের দীর্ঘতম নদী যদি আসে তাহলে বলবো সিন নদী, আর পোল্যান্ডের দীর্ঘতম নদী যদি আসে তাহলে বলবো আমরা ভিসচুলা নদী, আর ইতালির যদি দীর্ঘতম নদী আসে বলবো পো হচ্ছে ইতালির দীর্ঘতম নদী, আর পোল্যান্ডের তো বললাম, আর শ্রেষ্ঠ আন্তর্জাতিক নদী যদি বলে তাহলে বলবো দানিউব, আর ইউরোপের দীর্ঘতম নদী যদি বলে তো ভলগা হচ্ছে ইউরোপের দীর্ঘতম নদী। তো আশা করছি তোমাদের এই যে ছকটা দেওয়া আছে এই সম্পর্কে তোমাদের ক্লিয়ার ধারণা হয়ে গেল। এরপরে নেক্সট আর একটা পেজ আছে, সেখানে দেখো এখানে বলেছে তোমার রুর অঞ্চলের শিল্প ও শিল্পকেন্দ্র, ঠিক আছে, মানে তোমার লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র সেগুলো কোথায় কোথায় আছে। যেমন ভারতের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র জামশেদপুরে আছে, তারপর তোমার দুর্গাপুরে আছে, ঠিক একইভাবে তোমার আমি রুর অঞ্চলের কথা বলছি। তো লৌহ ইস্পাত শিল্প এখানে তোমার শিল্পকেন্দ্রগুলোর নাম হচ্ছে, এগুলো শহরের নাম, ডুইসবাগ, মুলহাইম, তারপর হচ্ছে এসেন, তারপরে ডর্টমুন্ড, তারপর বুখুম, তারপর হচ্ছে গেলসিন কিরখেন, তারপর হ্যাম, হ্যাটিনজেন, এগুলো সব তোমার লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, ঠিক আছে। একটু আনকমন নাম, তোমরা একটু কষ্ট করে মুখস্থ করবে। তো তারপরে দেখো ইঞ্জিনিয়ারিং শিল্প, তারপর রাসায়নিক কীটনাশক শিল্প, তারপর হচ্ছে সিমেন্ট শিল্প, বস্ত্র বয়ন শিল্প, এগুলো সব শহরের নাম, ঠিক আছে। তারপর বললো তোমার কাঁচ শিল্প, তারপর বললো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। তো পরীক্ষায় কীভাবে আসতে পারে, তোমার পরীক্ষায় আসতে পারে যে গেলসিন কিরখেন কী জন্য বিখ্যাত, মানে কোন শিল্পের জন্য বিখ্যাত, তখন আমরা বলবো যে কাঁচ শিল্পের জন্য বিখ্যাত। আর একটা দেখো, প্রথমেই আমরা দেখলাম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র আছে গেলসিন কিরখেনে, আবার ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র আছে, রেল ইঞ্জিন, মোটর গাড়ি এখানে দেখো আছে, ঠিক আছে। আবার এখানে সিমেন্ট শিল্প আছে, তো গেলসিন কিরখেন তো অনেকগুলো শিল্পকেন্দ্র আছে, তাই এইভাবে তোমরা মুখস্থ করবে। যদি বলে ডুইসবাগ কী কী শিল্পকেন্দ্রের জন্য বিখ্যাত, না দেখো লৌহ ইস্পাত শিল্পের জন্য ডুইসবাগ বিখ্যাত, আবার দেখো ডুইসবাগ তোমার রাসায়নিক কীটনাশকের জন্য বিখ্যাত, আবার দেখো ডুইসবাগ এখানে তোমার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের জন্য বিখ্যাত, ঠিক আছে। তো ছকটা তোমরা এইভাবেই মুখস্থ করবে। আর একটা দেখো ছক আছে, যেটা হচ্ছে লন্ডন অববাহিকার শিল্প আর শিল্পকেন্দ্র, লন্ডনের এগুলো, আগেটা ছিল রুর অঞ্চলে, এগুলো হচ্ছে লন্ডনের। তো লন্ডনের ইঞ্জিনিয়ারিং শিল্প হচ্ছে তোমার গিলবোর্ড ফোর্ডে, ঠিক আছে, আর মোটর গাড়ি নির্মাণ হচ্ছে লুটন অক্সফোর্ডে, জাহাজ মেরামত হচ্ছে চ্যাথামে, আর বিমান ও বিমানের যন্ত্রাংশ তৈরি হয় তোমার রিডিং, তারপর হ্যামেল, হামস্টেড, এগুলোতে, মানে এইসব জায়গাতে। আর ছাপা মুদ্রণের জায়গা আছে ওয়াচফোর্ড, কাগজ আছে তোমার পারফ্লিক্ট, তারপর রাসায়নিক দেশলা, এগুলো হচ্ছে লন্ডনে,
তারপর তথ্য প্রযুক্তি, বিস্কুট এগুলো হচ্ছে রেডিং, আর ডিআরই ময়দা হচ্ছে লিচেস্টার ও এসেক্সে। ঠিক আছে, পরীক্ষায় আসতে পারে যে ডিআরই ও ময়দার জন্য তোমার বিখ্যাত কোন শহর, তখন বলবো লিচেস্টার, এসেক্স, এই সব শহর। ঠিক আছে, তো বন্ধুরা এর সাথেই তোমাদের পুরো বইটা কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ।